বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম আশা করি সবাই ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান ডাকার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের বিষয় ইতিহাস প্রোগ্রাম স্নাতক সম্মান চতুর্থ বর্ষ কোর্স কোড দুই চার এক পাঁচ এক এক কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস আঠারোশো একষট্টি থেকে উনিশশত পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত লেকচার নম্বর ছয় লেকচারের শিরোনাম যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লব আর আজকে তোমাদের সাথেই রয়েছি আমি কামরুজ্জামান আহমেদ সহকারী অধ্যাপক চব্বিশ বিশেষ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল আমরা প্রথমে জানবো শিল্প বিপ্লব কি ইউরোপে আঠারো শতকে এবং আমেরিকায় উনিশ শতকে বৈজ্ঞানিক আবিষ্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শিল্প পণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং বিপণন সহ শিল্প জগতে দ্রুততম সময়ে যে আমূল পরিবর্তন সাধিত হয় তাই শিল্প বিপ্লব নামে পরিচিত এই বিপ্লবের ফলে কুটির শিল্প অর্থাৎ গৃহ ও হাতে তৈরি পণ্য স্থান লাভ করে শিল্প কারখানায় তৈরি পণ্যদ্রব্য উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ খ্রিস্টাব্দে সময়ে আমেরিকায় এই বিপ্লব শুরু হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো শতকে ইউরোপে এবং আমেরিকায় উনিশ শতকে বৈজ্ঞানিক আবিষ্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শিল্প পণ্যের উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শিল্প পণ্য তৈরি হয় সেই প্রক্রিয়া এবং বিপণন সহ অর্থাৎ বাজারজাতকরণ সহ শিল্প জগতে দ্রুততম সময়ে যে আমূল পরিবর্তন হয় অর্থাৎ মৌলিক পরিবর্তন হয় তাই শিল্প বিপ্লব নামে পরিচিত এখানে দুটি বিষয় আসছে একটা কুটির শিল্প একটা ভারী শিল্প তো বলা হচ্ছে এই বিপ্লবের ফলে কুটির শিল্প অর্থাৎ গৃহ ও হাতে তৈরি স্থান লাভ করে শিল্প কারখানায় পণ্য তৈরি অর্থাৎ ভারী কলকারখানায় তৈরি পণ্যদ্রব্য অর্থাৎ যে পণ্যগুলো আগে হাতে তৈরি করা হতো ঘরেই তৈরি করা হতো সেগুলো এখন বড় বড় মিল ইন্ডাস্ট্রিতে তৈরি করা হচ্ছে বিষয়টা এরকম উনিশ শতকের দ্বিতীয় অর্থ থেকে অর্থাৎ আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গৃহযুদ্ধের পর আমেরিকায় এ শিল্প বিপ্লব শুরু হয় এই বিপ্লবে আমেরিকার আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হওয়ায় এ সময়ে আমেরিকা বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয় শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরোমি ব্লাঙ্কি তবে আঠারোশো এক তবে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড জে টয়েন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস অব দ্য এইটিন সেঞ্চুরি ইন ইংল্যান্ড শীর্ষক বক্তৃতা দেওয়ার পর থেকে শিল্প বিপ্লব কথাটি বিশ্বব্যাপী বিশেষভাবে পরিচিতি লাভ করে এর আগে শিল্প বিপ্লব শব্দটি এত পরিচিত ছিল না শিল্প বলতে এমন একটি সময়ের উন্নয়নকে নির্দেশ করা হয় যখন ইউরোপ ও আমেরিকায় অষ্টাদশ শতকের শেষার্ধে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজের বৃহৎ পরিসরে শিল্প নির্ভর শহরের সমাজের রূপান্তর ঘটে অর্থাৎ গ্রামীণ সমাজ থেকে শহরে সমাজে রূপান্তর ঘটেছিল এই সময় এটা একটা উন্নয়নের নির্দেশক বলা হচ্ছে যখন কৃষি বিপ্লব ছিল বা ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল তখন কিন্তু গ্রামীণ সমাজ শহরে সমাজে রূপান্তর ঘটার যে গতি সেটা কিন্তু খুবই কম ছিল কিন্তু শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে গ্রামীণ সমাজ দ্রুততম সময়ে শহরের সমাজের রূপান্তর ঘটে এটা একটি ইন্ডিকেটর শিল্প বিপ্লবের এবং উন্নয়নের স্যামুয়েল স্ল্যাটারকে আমেরিকার শিল্প বিপ্লবের জনক বলা হয় স্যামুয়েল স্ল্যাটার এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা চিত্রে শিল্প শিল্প বিপ্লবের পর একটি কারখানার ভেতরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন শ্রমিক কাজ করতেছে দেখা যাচ্ছে এবং ভারী কলকারখানা স্থাপিত আছে এখানে দেখা যাচ্ছে এবার আমরা আসি আমেরিকায় শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে এ প্রসঙ্গে আমেরিকায় শিল্প বিপ্লবের সূচনা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রোড আইল্যান্ডে একটি বাষ্পচালিত টেক্সটাইল মিল চালুর মধ্য দিয়ে এই টেক্সটাইল মিলের মূল ডিজাইনার ও উদ্ভাবক ছিলেন ইংল্যান্ডের রিচার্ড আর্ক রাইট সামুয়েল স্ল্যাটার তাকে অনুসরণ করেন অনুকরণ করেন আমেরিকায় প্রতিষ্ঠিত টেক্সটাইল মিলের ডিজাইনার ও উদ্ভাবক ছিলেন সামুয়েল স্ল্যাটার নামক একজন যুক্তরাষ্ট্রের নাগরিক যিনি ইংল্যান্ডে অভিবাসী হয়ে রিচার্ড আর্ক রাইট কর্তৃক উদ্ভাবিত ও প্রতিষ্ঠিত একটি বাষ্পচালিত টেক্সটাইল কারখানায় চাকরি করতেন অর্থাৎ দুজন ব্যক্তির নাম আসছে এখানে একজন হচ্ছে রিচার্ট আর্করাইট একজন স্যামুয়েল স্লেটার তো রিসার্ট রাইট হচ্ছেন ব্রিটেনের নাগরিক তিনি টেক্সটাইল মিলের উদ্ভাবন করেছিলেন ব্রিটেনে ইউরোপে কিন্তু শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের থেকেও বেশ আগে তো সেই রিসার্ট রাইট উদ্ভাবিত টেক্সটাইল মিলে স্যামুয়েল স্লেটার কাজ করতেন তো সেখানে তিনি থেকে রিচার্ট আর্ক্রাইট মডেল যেটা সেটা অনেকটাই রপ্ত করে ফেলেছিলেন পরবর্তীতে তিনি চিন্তা করলেন আমেরিকাতে যদি এই মডেলটা ইমপ্লিমেন্ট করা যায় এরকম কারখানা প্রতিষ্ঠা করা যায় তাহলে আমেরিকার জন্য সেটা মঙ্গলজনকই হবে সেই চিন্তা থেকে তিনি গবেষণা করে আর্করাইটের মডেলের অনুকরণে নতুন একটি মডেল উদ্ভাবন করেন যেটা আমেরিকায় প্রতিষ্ঠা করেন তিনি এদের বলা হচ্ছে যে আমেরিকায় প্রতিষ্ঠিত টেক্সটাইল মিলের ডিজাইনার ও উদ্ভাবক ছিলেন স্যামুয়েল স্লেটার তিনি অবশ্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের নাগরিক তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিটি রিচার্ড রাইটের যিনি যুক্তরাষ্ট্রের টেক্সটাইল মিলের উদ্ভাবন করেন আবিষ্কার করেন এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি আমরা স্যামুয়েল স্লেটার এই ব্যক্তির নাম এই স্যামুয়েল স্লেটার যুক্তরাষ্ট্রে টেক্সটাইল মিলের গুরাবর্তন করেন ভারী শিল্পের গুরাবর্তন করেন এবং খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখানে টেক্সটাইল মিল অফ স্যামুল সিলেটার আরেকটা ছবি দেখতে পাচ্ছি আমরা স্যামুল সিলেটারের টেক্সটাইল মিল তার একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি তো স্যামুইল সিলেটার পরবর্তীতে নিউ ইংল্যান্ডে আরও বেশ কিছু কটন মিল তৈরি করেন অর্থাৎ নিউ ইংল্যান্ডে একাধিক টেক্সটাইল মিল তৈরি করেন তিনি আমেরিকার শিল্পক্ষেত্রে তার এই অসামান্য অবদানের জন্য তাকে আমেরিকান শিল্প বিপ্লবের জনক বলা হয় অর্থাৎ স্যামুয়েল সারকে আমেরিকার শিল্প বিপ্লবের জনক বলা হচ্ছে কি কারণে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিল্প বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি ইউরোপ থেকে তিনি ইউরোপ থেকে টেক্সটাইল মিলের মডেল অনুকরণ করে যুক্তরাষ্ট্রে তার প্রবর্তন করেছিলেন যুক্তরাষ্ট্র এলি হুইটনির মতো দেশীয় আবিষ্কারকদের পাশাপাশি ব্রিটেন কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি থেকে ধার করা ধারণা নিয়ে তার নিজস্ব ধারা তৈরি করে নেয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এলি হুইটনির কটন জিন আবিষ্কার যুক্তরাষ্ট্রের তুলা শিল্পে বিপ্লব ঘটিয়ে দেয় এখানে যে বিষয়টা এসেছে যে এলি হুইট মতো দেশীয় আবিষ্কারকদের পাশাপাশি ব্রিটেন কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি থেকে ধার করা ধারণা নিয়ে তার নিজস্ব ধারা তৈরি করে নেয় কে যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্র যে জিনিসটা করে তা হচ্ছে যে শুধু বাইরের আবিষ্কারকদের ধারণা বা প্রযুক্তি তারা ফলো করেনি তাদের দেশীয় উদ্ভাবক বা আবিষ্কারকও যারা ছিলেন তাদেরকেও প্রাধান্য দিয়ে তাদের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন। এলিহুটনির এলি হুইটনির নাম এসেছে এখানে তিনি ছিলেন দেশীয় আবিষ্কারক যুক্তরাষ্ট্রের এরকম আরও অনেক দেশীয় আবিষ্কার রয়েছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এলি হুইটনি একটি আবিষ্কার করেন যেটাকে বলা কটন জিন সামনে আমরা কটন জিনের চিত্র দেখব তো এবার আমরা আসি শিল্প বিপ্লবের কারণ কি 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 কারণে যুক্তরাষ্ট্রের শিল্প বিপ্লব বিপ্লব ঘটেছিল সে বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো পৃথিবীর অন্যান্য বিপ্লবের মতোই আমেরিকার শিল্প বিপ্লব কোনো একক বা সুনির্দিষ্ট কারণে সংগঠিত হয়নি নানাবিধ কারণ ও ঘটনা প্রবাহ আমেরিকার শিল্প বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো সে কারণগুলো আমরা বলছি এক নতুন নতুন যন্ত্রপাতির উদ্ভাবন দুই লোভ ও ইস্পাত শিল্পের বিকাশ তিন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চার শিল্প পণ্যের চাহিদা বৃদ্ধি পাঁচ শিল্প শ্রমিক বৃদ্ধি ছয় দক্ষ শিল্প সংগঠকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা সাত মুদ্রা ব্যবস্থার প্রসার ও শক্তিশালী অবস্থা আট সরকারের সংরক্ষণবাদী নীতি নয় বিচার বিভাগের ভূমিকা প্রভৃতি কারণে যুক্তরাষ্ট্রের শিল্প বিপ্লব সংগঠিত হয় এবার আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমেই নতুন নতুন যন্ত্রপাতির উদ্ভাবন প্রসঙ্গে আসি আমেরিকার বৈজ্ঞানিকগণের উদ্ভাবিত যে সকল নতুন নতুন যন্ত্রপাতি শিল্প বিপ্লবকে দ্রুততর করেছিল সেগুলো নিম্নরূপ সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্কটিশ আবিষ্কারক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন তো এখানে স্কটিশ আবিষ্কারক বলতে তিনি কিন্তু আমেরিকান নন তিনি স্কটল্যান্ডের তার দেশ ছিল স্কটল্যান্ড তিনি আহ সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মেকানিক্যাল স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন তার নাম হচ্ছে জেমস ওয়াট তো স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে খনিজ সম্পদ আহরণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিকাজ ও কলকারখানায় পণ্য উৎপাদনে বিপ্লব নিয়ে আসে তো আমরা আগে বলেছি যে শিল্প বিপ্লব আগেই শুরু হয়েছিল ইউরোপে তো তারই প্রভাব পড়েছিল যুক্তরাষ্ট্রে তো সে কারণে স্কটিশ উদ্ভাবক হওয়া সত্ত্বেও তারপর যুক্তরাষ্ট্রে ছিল গভীরভাবে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টিম ইঞ্জিন অফ জেমস ওয়াট কর্তৃক উদ্ভাবিত স্টিম ইঞ্জিন তার একটা মডেল আমরা দেখতে পাচ্ছি আহ ইনসেটে জেমস ওয়াটের আলোকচিত্র দেখা যাচ্ছে এখানে কিছু কথা লেখা আছে নিচের দিকে স্টিম ইঞ্জিন ফ্যাসিলিটেড ফ্যাসিলিটেটেড মেজর অ্যাডভান্সমেন্টস ইন দ্য ফিল্ডস অফ মাইনিং ম্যানুফ্যাকচারিং এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সপোর্টেশন অর্থাৎ এই জেমস ওয়ার্টের এই স্টিম ইঞ্জিন আবিষ্কার হওয়ার ফলে খনিগুলোতে শপথ আহরণে তারপরে পণ্যদ্রব্য উৎপাদনে কৃষিক্ষেত্রে এবং যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকান আবিষ্কারক এলি হুইটনির কটন জিন আবিষ্কার করেন এলিহনি কি করেন কটন জিন আবিষ্কার করেন সে কটন জিনটা আহ কি জিনিস আমরা পরিষ্কার করছি কঠন জিন এক ধরনের তোলা প্রক্রিয়াকরণ যন্ত্র যা দিয়ে সদ্য আহরিত তোলা থেকে তোলা বীজ পৃথক করা হয় যা কিনা পূর্বে অনেক শ্রমঘন প্রক্রিয়া ছিল তো এখানে আহ যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে যে আহ তোলাকে আহ ক্ষেত থেকে বা তোলা গাছ থেকে তোলা সংগ্রহ করার পর সেগুলোকে শুকানো হয় শুকিয়ে প্রথম যে গাছটি করা হয় প্রক্রিয়াকরণ যন্ত্র মাধ্যমে ফ্রেশ তোলা তোলা নিট ক্লিন কারখানায় উৎপাদন করা হয় তো সেটা আগে খুবই কষ্টকর এবং শ্রমসাধ্য ছিল হুইটনির এই কঠন যন্ত্র দ্বারা একদিনেই প্রায় ষাট পাউন্ড বননযোগ্য পরিষ্কার তোলা উৎপাদন করা যেত যেখানে পূর্বে একই কাজ হাতে করায় দিনে মাত্র কয়েক পাউন্ড তোল উৎপাদন করা যেত অর্থাৎ দিনে কাজ করে মাত্র কয়েক পাউন্ড তোল উৎপাদন করা সম্ভব ছিল আগে হাতে কাজ করে কিন্তু যখন কটন আবি যন্ত্রটি আবিষ্কার করেন আহ তখনই তারপর থেকেই দিনে ষাট পাউন্ড মনযোগ্য পরিষ্কার তোলা উৎপাদন করা সম্ভব হয় এটা একটি বড় ধরনের অগ্রগতি ছিল শিল্প বিপ্লবের পিছনে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এলিহুইটনির কটন জিনের মডেল কটন জিন আর ইনসাইডে ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এলিহুইটনি এর উদ্ভাবক এলিহনি কটন জিন অফ এলিহুইডনি তো এখানে দেখা যাচ্ছে যে কি হয় র কটন এই পাশ দিয়ে পেছন দিক দিয়ে র কটন দেওয়া হচ্ছে মেশিনে র কটন দেওয়ার পর মেশিন চলছে মেটি মেশিন ঘুরছে ঘোরার পর দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে বীজ বাইরে পড়ে যাচ্ছে আলাদা হয়ে আর এর সামনের অংশ দিয়ে ক্লিন কটন বের হয়ে আসতেছে তো এর একটি যুগান্তকারী উদ্ভাবন ছিল ইলি যা কিনা যুক্তরাষ্ট্রের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোকে গুলোকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল এবং শিল্প বিপ্লবের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এরপর আমেরিকার বণিক ও শিল্পপতি ফ্রান্সিস ক্যাবট অর্থাৎ ফ্রান্সিস সি লাওয়েল কলকার কলকারখানায় স্পিনিং ও উইভিন উইভিং প্রক্রিয়ায় উন্নয়ন ঘটিয়ে শিল্পক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন তো ফ্রান্সিস ক্যাবট লাওয়েল কি করেন স্পিনিং এবং উইভিং প্রক্রিয়ায় উন্নয়ন ঘটান অর্থাৎ আগে উদ্ভাবিত যে ডিভাইস বা যন্ত্র মিল ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলোকে আরও উন্নত করেন তিনি আমেরিকায় তুল উৎপাদনকারী টেক্সটাইল মিলগুলোতে পাওয়ার লুম ও ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি সিস্টেম চালু করেন যে পাওয়ার লুম এবং ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি সিস্টেম এখনও আমাদের আধুনিক বিশ্বে চালু রয়েছে ফলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে উৎপাদন প্রক্রিয়ায় বিপ্লব সূচিত হয় তো আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্যামুয়েল এফ বি মোর্স ম্যাগনেটিক টেলিগ্রাফ আবিষ্কার করেন ম্যাগনেটিক টেলিগ্রাফ অর্থাৎ চুম্বক আবেশিত টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে স্যামুয়েল এফ বি মোর্স নামক আবিষ্কারক এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ইনসেটে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সেই বিখ্যাত বিজ্ঞানী স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ যন্ত্রের উদ্ভাবক সাথেই রয়েছে তার মডেল তিনি ইউরোপীয় টেলিগ্রাফের উপর ভিত্তি করে এক তার বিশিষ্ট টেলিগ্রাফ পদ্ধতির উদ্ভাবন করেন অর্থাৎ এখানেও কিন্তু এই টেলিগ্রাফের ভিত্তিটা ছিল ইউরোপীয় টেলিগ্রাফ তো ইউরোপীয় টেলিগ্রাফের উপর ভিত্তি করে মোর্স এক তার বিশিষ্ট টেলিগ্রাফ পদ্ধতির উদ্ভাবন করেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভাবন ছিল যোগাযোগ ব্যবস্থার জন্য এবং শিল্প বিপ্লবের মেশিন আবিষ্কার করেন এরপর আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ইসাক সিংকার সিঙ্গার এলিস হুই সেলাই মেশিনের উন্নয়ন ঘটিয়ে তা বাজারজাত করেন তো ইসাক সিঙ্গার সেলাই মেশিনের যারা বাজারজাত করেন তার মডেল আমরা এখানে যার ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন যে এলএসুই তিনি সেলাই মেশিনটা আবিষ্কার করেছিলেন তার মডেল দেখা যাচ্ছে এখানে এই চিত্রে আমরা যাকে দেখতে পাচ্ছি যার ছবি তিনি হচ্ছেন ইসাক সিঙ্গার তো ইসাক সিঙ্গার কি করেছিলেন এলএসি সেলাই মেশিনকে গবেষণা করে আরও উন্নত করেছিলেন আরও বেশি ইফেক্টিভ করেছিলেন আরও বেশি কার্যকরী করেছিলেন তো সেই মেশিনের মডেলটাও আমরা দেখতে পাচ্ছি এখানে তো সিঙ্গারের নাম অনুসারে পরবর্তীতে কিন্তু আমরা বর্তমানে যে সিঙ্গার মেশিনগুলো আমরা সেলাই মেশিনগুলো বাজারে দেখি এটা তার নামেই চালু আছে এখনো সিঙ্গার ইসাক সিঙ্গার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্কটিশ বিজ্ঞানী আবিষ্কারক ও বদিরদের শিক্ষক আলেকজান্ডার গ্রাহামবেল বদিরদের যোগাযোগের জন্য টেলিফোন আবিষ্কার করেন এবং আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এটির উন্নয়ন সংস্করণ উন্নত সংস্করণ উপহার দেন অর্থাৎ আলেকজান্ডার গ্রাহামবেল যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি একজন শিক্ষক ছিলেন বদির তিনি পড়াতেন তো মূলত তাদের হেল্প করার জন্য তিনি গবেষণা করে টেলিফোন যন্ত্রটি আবিষ্কার করেন এবং আঠারোশো ছিয়াত্তর সালে এটি করেন এবং তা ঠিক দশ বছর পর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এর একটি উন্নত সংস্করণ বের করেন তিনি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি বেল টেলিফোন কোম্পানি প্রতিষ্ঠা করেন এখানে আলেকজান্ডার গ্রাহাম বেলের ছবি দেখতে পাচ্ছি আপনি ইনস্টেটে এবং তার উদ্ভাবিত টেলিফোন মডেলটিও দেখা যাচ্ছে এখানে চমৎকার একটি টেলিফোন মডেল তিনি উদ্ভাবন করেছেন যে টেলিফোনের কারণে সারা বিশ্ব এখন তার কাছে ঋণী হয়ে রয়েছে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আমেরিকান আবিষ্কারক টমাস আলবা এডিসন ফনোগ্রাফ এবং আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন এডিসন ইলেকট্রিক পাওয়ার জেনারেশন গণযোগাযোগ সাউন্ড রেকর্ডিং ও চলচ্চিত্র ক্ষেত্রে বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতির উন্নয়ন ঘটান তো কী কী ক্ষেত্রে উদ্ভাবন করেন পাওয়ার জেনারেশন ইলেকট্রিক পাওয়ার জেনারেশন গণযোগাযোগ সাউন্ড রেকর্ডিং এবং মোশন পিকচার্স বা চলচ্চিত্র এসব ক্ষেত্রে তিনি বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতির উন্নয়ন ঘটান তিনি যে সকল যন্ত্রপাতি উদ্ভাবন করেন সেগুলোর মধ্যে রয়েছে ফনোগ্রাফ মোশন পিকচারস ক্যামেরা বৈদ্যুতিক বাল্ব প্রভৃতি আধুনিক শিল্প বিপ্লবের উপর এগুলোর ব্যাপক প্রভাব রয়েছে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এডিসন ইস ফনোগ্রাফ অ্যান্ড ইলেকট্রিক ইলেকট্রিক বাল্ব কি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে সামনে যে ডিভাইসটি নিয়ে বসেছেন সেটি হচ্ছে ফনোগ্রাফ এবং তার পাশেই পেছনে আমরা একটি বৈদ্যুতিক বাল্ব দেখতে পাচ্ছি এটিকে এডিসন বাল্ব বলা হয় তার উদ্ভাবিত ভাল পরবর্তীতে এটি উন্নয়ন করতে করতে আধুনিক বিশ্বের যে অত্যাধুনিক বাল্ব আমরা ব্যবহার করি সেগুলোর ভিত্তিই ছিল এই এডিসন বাল্ব ইলেকট্রিক বাল্ব পরের ছবিতে এডিসন উইথ ইজ মোশন পিকচার ক্যামেরা অর্থাৎ বর্তমানে যে চলচ্চিত্র ক্ষেত্রে ছবিগুলো তোলা হয় বা মুভিং ছবি তোলা হয় তো সেগুলো মূলত এডিশনে উদ্ভাবিত এই মোশন পিকচারস ক্যামেরার অবদান ডান পাশে দেখা যাচ্ছে ক্যামেরা হাতে স্বয়ং এডিশন দাঁড়িয়ে আছেন এছাড়া নিকোলা টেসলা আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে ইলেকট্রিক মোটর আবিষ্কার করেন রুটলফ রুডলফ রুডলভ আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন অরভিলি এবং উলবার রাইট ভ্রাতৃদ্বয় উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন দেশি ও বিদেশি এই সকল আবিষ্কারকদের উদ্ভাবিত যন্ত্রপাতি ও প্রযুক্তি আমেরিকার শিল্প বিপ্লবকে অর্থপূর্ণ ও ত্বরান্বিত করেছিল এবার আমরা আসি লৌহ ও ইস্পাত শিল্পের বিকাশ নিয়ে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের পেছনে লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দিকে যেখানে আমেরিকায় বার্ষিক এক মিলিয়ন টনেরও কম পিক আয়রন উৎপন্ন হতো উনিশশো বিশ খ্রিস্টাব্দের দিকে সেখানে সত্তরিশ মিলিয়ন টন পিক আয়রন উৎপন্ন হতে থাকে অর্থাৎ অনেকগুণ বেশি কোথায় এক মিলিয়ন টন এবং কোথায় ছত্রিশ মিলিয়ন টন ফার ফার ডিফারেন্স তো আঠারোশো ষাট খ্রিস্টাব্দ এবং উনিশশো খ্রিস্টাব্দ বছরের ব্যবধান হচ্ছে এখানে চল্লিশ এবং বিশ প্রায় ষাট বছরের ব্যবধানে আহ বার্ষিক পঁয়ত্রিশ মিলিয়ন টন পিগার অনুৎপাদন বেড়ে যায় এরপর আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দের দিকে এসে উত্তর মিশিগান বদ্বীপে প্রচুর আকরিক লোহের সন্ধান মিলে একই সাথে ক্যালিফোর্নিয়ার স্বর্ণখনির কাছাকাছি এবং সুপিরিয়র হ্রদেক লোহের সন্ধান পাওয়া যায় এর মাত্র কয়েক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্র বার্ষিক মিলিয়ন টন রপ্তানি করতে থাকে হ্রদের পশ্চিম তীরের মোসাবি আয়রন রেঞ্জ এ সময় বিশ্বের সর্ববৃহৎ আকরিক উৎপাদন কেন্দ্রে পরিণত হয় ফলে প্রায় পঞ্চাশ বছর যাবৎ আমেরিকান স্টিল ও ইস্পাত শিল্প তার শ্রেষ্ঠত্ব লোহা রাখতে সক্ষম খনি বার্মিংহাম পিটসবার্গ ও শিকাগোর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় শতকে কলরাডু পশ্চিমাঞ্চলের স্টিম ইঞ্জিনগুলোর স্টিল স্টিল ইঞ্জিন গুলোর শতকে কলরাডু পশ্চিমাঞ্চলের স্টিল ইন্ডাস্ট্রিগুলোর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আকরিক উত্তোলনে প্রথমে বেসমার এবং পরে সিমেন্স মার্টিন ওপেন হার্ট প্রক্রিয়া প্রয়োগ করলে এ শিল্পে বিপ্লব ঘটে যায় এতে টন প্রতি দাম তিনশো ডলার থেকে মাত্র ৩৫ পঁয়ত্রিশ ডলারে নেমে আসে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে লৌহ আকরিক উত্তোলনে দুটা পদ্ধতি এসেছে এখানে একটা হচ্ছে বেসমার পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সিমেন্স মার্টিন ওপেন হার্থ পদ্ধতি এর দুটি পদ্ধতি খুবই জনপ্রিয় ছিল কিন্তু ওপেন হার্থ পদ্ধতিটা খুব বেশি ইফেক্টিভ এবং জনপ্রিয় হয় পরবর্তীতে তো এখানে প্রথম দিকে আগরিক থেকে লৌহ উৎপাদন খুব শ্রবসাধ্য এবং ব্যয়বহুল ছিল সে কারণে টন প্রতি প্রতি টন আকরিক উত্তোলনে খরচ পরে তিনশো ডলার কিন্তু এই বেসমার প্রথমে পরবর্তীতে বেসমার পদ্ধতি এবং আরও পরে ওপেন হার্ট প্রক্রিয়া যখন প্রয়োগ করা হয় আকরিক উত্তোলনের ক্ষেত্রে তখন এক ডলার আকরিক উত্তোলনে তিনশো ডলার থেকে পঁয়ত্রিশ ডলারে নেমে আসে এটি একটি অত্যন্ত যুগান্তকারী উন্নয়ন ছিল কয়লাশ স্টিল শিল্পে বা লৌহ শিল্পে যুক্তরাষ্ট্রের এবার আমরা আসি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমেরিকার শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল আঠারোশো এগারো খ্রিস্টাব্দে আমেরিকায় প্রথম জাতীয় সড়ক হিসেবে কাম্পাল্যান্ড রোড চালু হয় এরপর রেল নৌ ও সড়ক পথের ব্যাপক সম্প্রসারণ ঘটানো হয় আঠারোশো ষাট থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে রেলপথের দৈর্ঘ্য তিরিশ হাজার মাইল থেকে এক লক্ষ তিরানব্বই হাজার মাইলে উন্নীত হয় তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে বলেই হয়েছিল বলেই আমেরিকার শিল্প বিপ্লব গতিশীল হয়েছিল কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে বিপুল পরিমাণে উৎপন্ন পণ্যদ্রব্য তাদের ভারী ভারী বিল ইন্ডাস্ট্রি থেকে যেগুলো উৎপন্ন হতো সেগুলো ট্রান্সপোর্টেশন অর্থাৎ এক জায়গা থেকে আর যে পরিবহন সম্ভব হতো না এবং সেগুলো থেকে যুক্তরাষ্ট্রের জিডিপিও বৃদ্ধি পেতো না আঠারোশো এগারো খ্রিস্টাব্দে যে প্রথম সড়কটা চালু হয় বা তৈরি করা হয় তার নাম হচ্ছে কাম্বারল্যান্ড রোড পরবর্তীতে রেল নৌ সড়ক পথের ব্যাপক সম্প্রসারণ ঘটে তো দেখা যাচ্ছে এখানে আঠারোশো ষাট থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ মাত্র চল্লিশ বছর সময়ের মধ্যে আহ যুক্তরাষ্ট্রের রেলপথের পথের দৈর্ঘ্য যেখানে আঠারোশো সালে ত্রিশ হাজার মাইল ছিল সেখানে আহ বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এক লক্ষ তিরানব্বই হাজার মাইলে উন্নীত হয়েছিল যুক্তরাষ্ট্রের রেলপথ তো এগুলো যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করেছিল এবং এই উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্প বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল এরপর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে শিল্পের কাঁচামাল সংগ্রহের জন্য পশ্চিমাঞ্চলে ট্রান্স কন্টিনেন্টাল রেলপথ স্থাপন করা হয় অর্থাৎ এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতে খুব সহজেই আহ মানে পরিবহন করা যায় পণ্য পরিবহন করা যায় সেজন্য এই রেলপথ স্থাপন করা হয়েছিল মূলত পণ্য পরিবহনের উদ্দেশ্য নিয়ে জেমস ওয়াচের স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর বহুপথে যোগাযোগ গতি লাভ করে আমরা জানি যে স্টিম ইঞ্জিন আহ হচ্ছে বাষ্প ইঞ্জিন বলা হয় বাংলায় বলা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আর কি যে আহ পানির বাষ্পের শক্তি ব্যবহার করে ইঞ্জিন চালানো হয় তো সেই স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয় জেমস ওয়ার্ড কর্তৃক তারপর থেকে নৌপথে যোগাযোগ অনেক গতি পেয়েছিল এরই ধারাবাহিকতায় আটলান্টিক মহাসাগর থেকে গ্রেট লেক্স পর্যন্ত এরিক ক্যানেল সৃষ্টি করার পর নিউ ইয়র্ক একটি বিখ্যাত ও আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় অর্থাৎ যখন ইঞ্জিন আবিষ্কার হয়ে গেল তখন এরিক ক্যানাল মতো বড় বড় যোগাযোগ পাথ তৈরি করা হয় এই সময় অর্থাৎ এক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর থেকে গ্রেট লেক্স পর্যন্ত একটি বিশাল দূরত্ব সেখানে একটি ক্যানেল সৃষ্টি করা হয় তার নাম হচ্ছে এরিক ক্যানাল খাল তৈরি করা হয় এই সময় তো এই খাল সৃষ্টির পর নিউ ইয়র্ক শহর বর্তমান যেটাকে আমরা জানি সেটি একটি বিখ্যাত এবং আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এখনো বিখ্যাত এবং আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই রয়েছে বিশ্বব্যাপী তার কদর রয়েছে এবার আসি শিল্প চাহিদা বৃদ্ধি প্রসঙ্গে আমেরিকার অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ সময় কোনো ধরনের শুল্ক বাধা না থাকায় সেখানে অভ্যন্তরীণ বাণিজ্যের দ্রুত প্রসার ঘটে বলতে হচ্ছে শুল্ক না থাকার কারণে খুব সহজেই পণ্য এক থেকে আরেক জায়গায় পরিবহন করা সম্ভব হয় এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে তাই শুল্কমুক্ত পণ্য পরিবহনের সুবিধার কারণে রাজ্যগুলোতে উৎপাদিত শিল্প পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পায় অর্থাৎ শুল্ক যখন তুলে নেওয়া হয় তখন আর কোনো বাধা থাকে না শুল্ক বাধা থাকে না তখন পণ্যের দামও বেশ কমে যায় এই কমে যাওয়ার কারণে উৎপাদিত পণ্যগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয় বিভিন্ন রাজ্যে আমেরিকার দক্ষিণাঞ্চল কৃষি প্রদান হওয়ায় কেবল উত্তরাঞ্চলের শিল্প কারখানার উপর পুরো যুক্তরাষ্ট্র নির্ভর নির্ভরশীল ছিল তো আমরা জানি যে আমেরিকা উত্তর এবং দক্ষিণ দুইটি অঞ্চলে বিভক্ত ছিল উত্তরাঞ্চল ছিল শিল্প প্রধান এবং দক্ষিণ অঞ্চল ছিল কৃষি যেহেতু দক্ষিণ অঞ্চল কৃষি ছিল সে কারণে তারা উত্তর শিল্প পণ্যের উপর নির্ভরশীল ছিল এছাড়া এ সময় ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশেও আমেরিকান পণ্যের রপ্তানি চাহিদা বেড়ে যায় এর বাড়তি চাহিদা মেটানোর জন্য শিল্প কারখানাগুলি উৎপাদন বাড়িয়ে দিলে শিল্প বিপ্লব বেগবান হয় অর্থাৎ আহ যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্য শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রয়োজনই মেটায়নি সেগুলো যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে রপ্তানি হতো এবার আমরা আসি শিল্প শ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে গৃহযুদ্ধের পর আমেরিকায় শিল্প উৎপাদনের যে জোয়ার সৃষ্টি হয় তাতে আকৃষ্ট হয়ে সারা দেশ থেকে কৃষকদের একটি বড় অংশ শহরে এসে শিল্প কারখানাগুলিতে চাকরি শুরু করেন এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক অভিবাসী আমেরিকায় এসে রেলপথ তৈরিতে যুক্ত হয় এ সকল শ্রমিকরা শিল্প কারখানায় শ্রমিক সংকট দূর করে শিল্প বিপ্লবকে দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যায় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংখ্যা ছিল তেরো লক্ষ যা কিনা উনিশশো বিশ খ্রিস্টাব্দে এসে তিপ্পান্ন লক্ষে এখানে আহ যে বিষয়টা লক্ষণীয় নেতা হচ্ছে শিল্প উৎপাদনে জোয়ার সৃষ্টি অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে মিল ইন্ডাস্ট্রিগুলো যখন ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল তখন শিল্প উৎপাদন বেড়ে গেল অর্থাৎ উৎপাদনে জোয়ার চলে আসলো এবং এই জোয়ারে আকৃষ্ট হয়ে সারা দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে কৃষকদের একটি বড় অংশ যারা কৃষিকাজ করতো তারা কৃষিকাজ ছেড়ে দিয়ে শহরে এসে শিল্প কারখানায় চাকরি নেয় এমনকি আমেরিকা ছাড়িয়ে সেই সুদূর ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অনেক অভিবাসী আমেরিকায় চলে আসে কাজ করতে বিশেষ করে এ সময় রেলপথ তৈরিতে তারা যুক্ত হয় এই সকল শ্রমিকরা শিল্প কারখানায় শ্রমিক সংকট দূর করে শিল্প বিপ্লবকে খুব গতিশীল করে তো এখানে একটা শ্রমিকের পরিসংখ্যান দেখা যাচ্ছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে যা ছিল তেরো লক্ষ উনিশশো বিশ খ্রিস্টাব্দে এসে তিপ্পান্ন লক্ষ বৃদ্ধি পায় অর্থাৎ অনেকগুণ শ্রমিক বেড়ে যায় এ সময় এবার আসি দক্ষ ও নিবেদিত সংগঠক বৃন্দের আন্তরিক প্রচেষ্টা প্রসঙ্গে দক্ষ ও নিবেদিত সংগঠক যারা ছিলেন তাদের আন্তরিক ঐক্যিক ঐকান্তিক প্রচেষ্টার কারণে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল শিল্প ক্ষেত্রে সরকারি প্রণোদনা ও সহযোগিতা পাওয়ার কারণে দক্ষ উদ্যোগী উচ্চাকাঙ্ক্ষী ও নিবেদিত প্রাণ অনেক উদ্যোক্তা এ সময় আমেরিকায় বিভিন্ন শিল্প কারখানা বাণিজ্যিক সংস্থা রেলপথ ও সড়ক পথ তোলার জন্য আত্মনিয়োগ করে ভেন্ডার বিল্ট কার্নেগেল রকফেলার মরগ্যান প্রমুখ সফল ও জননন্দিত উদ্যোক্তাগণ আমেরিকার শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবার আসি মুদ্রা ব্যবস্থার প্রসার ও শক্তিশালী অবস্থান প্রসঙ্গে গৃহযুদ্ধ পরবর্তীকালে আমেরিকার বাণিজ্য সম্প্রসারণের কারণে আমেরিকার মুদ্রার চাহিদা দেশে বিদেশে অনেক বৃদ্ধি পায় ফলে ব্যবস্থা বেশ শক্তিশালী হয়ে ওঠে এতে আমেরিকার শিল্প বিপ্লব গতি লাভ করে কিন্তু শিল্প বিপ্লবের পূর্ববর্তী সময়ে অর্থাৎ গৃহযুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্যিক লেনদেন হতো ইউরোপীয় মুদ্রায় অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যখনই যুক্তরাষ্ট্রের শিল্প বিপ্লবের কারণে যখন বাণিজ্যিক সম্প্রসারণ ঘটছে সে কারণে মুদ্রার চাহিদাও দেশে বিদেশে বেড়ে যাচ্ছে এই মুদ্রার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে শক্তিশালী একটি মুদ্রা যুক্তরাষ্ট্রের মুদ্রা তো এতে আমেরিকার শিল্প শিল্প বিপ্লব গতি লাভ করে যাই হোক আহ এখানে দেখা যাচ্ছে যে ইউরোপীয় মুদ্রায় আগে যেখানে আহ গৃহযুদ্ধের আগে বৈদেশিক বাণিজ্যিক লেনদেন হতো সেখানে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মুদ্রাতেই অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ডলারেই সেগুলো পরবর্তীতে লেনদেন হওয়া শুরু হয় শক্তিশীল অবস্থানের কারণে এরপর আমরা সেই সরকারের সংরক্ষণবাদী নীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রীয় সরকারের সংরক্ষণবাদী নীতি শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করে রিপাবলিকান সরকার সবসময় বাণিজ্যিক সম্প্রসারণে আন্তরিক ছিল তারা উচ্চহারে আমদানি শুল্ক আরোপ করে দেশীয় শিল্পপতিদের স্বার্থ রক্ষা করে সাংবিধানিকভাবে আমেরিকার সম্পদের মালিকদের স্বার্থ সুরক্ষার সুব্যবস্থা রয়েছে তো এখানে উচ্চ উচ্চহারে যখন কোনো পণ্যের শুল্ক আরোপ করা হয় তখন বাইরে থেকে যে কোনো পণ্যের আমদানি করা হোক না কেন তার দাম বেড়ে যায় সে কারণে বাইরের পণ্য কিনতে আর জনগণ উৎসাহিত হয় না তারা দেশীয় পণ্য কিনে এ কারণে এই সরকার যুক্তরাষ্ট্র সরকার শিল্পপতিদের স্বার্থ রক্ষা করেছিল আমদানি শুল্ক আরোপ করে বিদেশের পণ্যের ওপরে সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লেখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন অঙ্গরাজ্য যে সকল সুযোগ সুবিধা পেয়েছে বা পাবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের জনগণের জন্য সমানভাবে প্রযোজ্য হবে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো এই আইনের ফলে অনেক সুবিধা পায় সুবিধাজনক শর্তে কোনো রাজ্যে ভারী শিল্প গড়ে উঠলে অন্য রাজ্য এই সুবিধার কারণে যুক্তরাষ্ট্রের জগতে বা শিল্প কারখানায় অনেক দ্রুত সময়ে সময়ে উন্নত হয়ে যায় সমৃদ্ধ হয়ে যায় তো আঠারোশো বাষট্টিশি শিল্প বিপ্লবের কারণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে হোমস্টেট অ্যাক্ট ও ভূমি সংক্রান্ত অন্যান্য আইন পাশের ফলে বড় বড় ভূমি শিল্প বড় বড় শিল্পপতি ও পুঁজিপতিগণ অনুন্নত পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার সুযোগ লাভ করে এই আইনে কোনো পরিবার প্রধান অথবা একুশ বছর বয়সী কোন নাগরিক যদি পশ্চিমাঞ্চলে পশ্চিমাঞ্চলে বসতি গড়ে তোলা সহ একটানা পাঁচ বছর চাষাবাদ করে তাহলে সরকার তাকে একশত সাইট একর ভূমির নিরঙ্কুশ মালিকানা প্রদান করবে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ন্যাশনাল ব্যাংক অ্যাক্ট অনুসারে নতুন ব্যাংক ব্যবস্থা সংগৃহীত হ গৃহীত হলে পুঁজিপতি ও ব্যবসায়ীগণ অনেক লাভবান হয় এ সকল সরকারি উদ্যোগ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে অবদান রাখে বিচার বিভাগের ভূমিকা বিচার বিভাগের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাশ করে সে আইন পাশ করার কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সুবিধাজনক অবস্থানে চলে যায় আমরা যে সকল তথ্যসূত্র ব্যবহার করেছি এই আলোচনায় তা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুর সিকদার আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস কাপি খান তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই শুভেচ্ছা লোক আশা করি সবাই ভালো থাকবে